হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মানে আমার ফ্যামিলিও সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমার বোন চলে এসে থাকে, ও সবসময় আমার বাড়িতে থাকে। এখন বাজে কত দেখবে? এখন বাজে 10টা। তো 10টা থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি হয়েছি, সন্ধ্যে থেকে আমি রেডি হচ্ছি একটা ভিডিও বানাবো বলে। কোনোভাবেই আমি চান্স পাচ্ছি না। দেখো আমি হাফ রেডি হয়েছি, কিন্তু লিপস্টিকটাও পড়েছিল। দেখো ঠোঁটা লাল লালও আছে। লিপস্টিকটা খেয়ে নিয়েছি, মানে মুড়ি চা খেয়েছি, চলে গেছে। সন্ধ্যাবেলা ভাবলাম ভিডিওটা স্টার্ট করবো। মেয়ের আকাশে এসছে বা আমার অনেকে আসছে, সে কাজ বাজ করছে, তো আমার একটু সুযোগ হচ্ছে না। তো 10টার সময় সুযোগ হলো, বোন এসছে, বোনকে একটু হেল্প লাগতো আমার, তো ওই জন্য এসছে। এখন ধরো আর সুযোগের সদ্ব্যবহার করিনি, তাই জন্য বললাম তাহলে এসে যখন তাহলে ওর কাজও লাগাই। তো এখন ট্রেন্ডিং চলছে ভিডিওটা, গানটা সবাই দেখছে এখন করছে, তা আমি ভাবলাম আমি কেন বাদ যাই, আমিও করি। তো গানটা হচ্ছে আইলারে। তো চলো, আমি তাহলে হাফ তো রেডি হয়ে আছি, জাস্ট শাড়িটা পরবো, লিপস্টিকটা পরবো শেষ। তো চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আমি রেডি, তো এবারে স্টার্ট করা যাক। চলো নাচটা স্টার্ট করা যাক। নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি
অত নাচ করতে পারি না, তবু চেষ্টা করেছি তোমাদের জন্য যাতে তোমাদের একটু আনন্দ হয়। তো নাচটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তোমরা, তো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো করার। খাইনি গো এখনো, কুকুরটাকে দেবে, আমি যাই। গুড নাইট বলে দেব, গুড নাইট। এই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই নিজেদের শরীরের খেয়াল রাখবে, আর সবসময় সবসময় হ্যাপি থাকবে। তো চলো, আর টায়ার হয়ে গেছি, নাচা কোথা করে প্রচুর টায়ার হয়ে গেছি। তো চলো, বাই, গুড।